हेलो फ्रेंड, आमार रियल लाइफ ब्लॉग चैनले आपनादे जानाय आंतरिक भावे स्वागत। और आपनारा निश्चय भीषण 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 भालो आछेन, सेई साथे आपनादेर फैमिली मेम्बारो भीषण भालो आछे। तो एखन बाजे 10:30, एखन थेके ब्लॉगटा शुरू करछि। ছিপ ফেলছিল বিট্টু বাবু আমার ভাগ্নে, তো মাছ তো হয়নি, তো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে, লজ্জা পাচ্ছে। আবার মামা এই যে বসে আছে, এই যে জাল নিয়ে এবার মাছ ধরতে যাবে, ও ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে, ও হচ্ছে মাছ ধরে রাখবে ব্যাগে, আর একজন মাছ ধরবে জল থেকে। গাছে বেল হয় কিন্তু খেতে পারি না, সবই এই জলের মধ্যে পড়ে, কারণ সামনে এই পুকুর। একটা বড় মাছ পড়েছে এখন। ব্যাস দুপুরের খাওয়া জন্য মাছ সব পড়ে গেল। এই একটা মাছ পড়েছে, আর এই একটা ওটা হচ্ছে, এগুলো এটা কাতলা মাছ, তাই না? ওটাও কাতলা মাছ। এটা হচ্ছে কি মাছ? মৃগেল মাছ। আর এই দুটো কাতলা মাছ। দুটো কাতলা আর একটা মৃগেল। ওর তো ভীষণ আনন্দ হচ্ছে। আর ওই বড় মাছটা ওরা নেবে, আর কাতলা মাছটা আর আমরা নেব। এখানে আমি মাছটা কেটে নিচ্ছি, আর যে বড় মৃগেল মাছটা দেখেছিলেন ওটা ভাগ্নেরা নিয়েছে, আর আমাকে এই কাতলা মাছটা দিয়েছে, আর একটা ছোট পোনা মাছ দিয়েছে। তো এটাই দুপুরবেলা রান্না করব। আমাদের অনেক অনেক দিন পর মাছ খাওয়া হচ্ছে, কারণ সবসময় মাছ খাওয়া হয় না, যা থাকে বাড়ি তাতেই রান্না করি। তো আজকের এই মাছটা দিয়ে, মাছের মাথাটা দিয়ে ভাবছি কচুর যে মূল আর কি, মাথা আর কি, সেটা রান্না করব। আর ওই যে বাকি যে মাছটা, সেটা দিয়ে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে আর একটা তরকারি করব। তো আর সকালে যে কাজগুলো করি সেগুলো তো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি, আর বাকি কাজগুলো দেখানো সম্ভব হয় না। আসলে সব কাজগুলো মানে শেয়ার করা সম্ভব হয় না, যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করি। আর মাছগুলো আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে এখন কাটছি পুঁই শাক আর আলু। এটা বাগানের পুঁই শাক, আমাদের বাগান থেকে তুলে এনেছে আমার হাজব্যান্ড, আর আলু দিয়ে রান্না করব আজকে। চলে আসুন আমাদের বাড়ি, পুঁই শাক আলু তরকারি মাছ দিয়ে হচ্ছে, আর কচুর যে মূল সেটা মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে, একসাথে আমরা লাঞ্চ করব। তো আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো। এখানে ভাত হয়ে গেছে, ভাত ফুটে গেছে, আর আমি একটা বেলনে দিয়ে রসুনগুলোকে থেতো করে নিচ্ছি, কারণ আমার শিল নোড়া নেই। আপনারা জানেন যে আমার রান্নাঘরে খুব সামান্যই জিনিসপত্র, তো যেটুকু দিয়ে কাজ করা যায় মোটামুটি সেটুকুই আছে আমার। ওই জন্য এই বেলনিটা দিয়ে থেতো করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, সাথে টমেটো আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে তো আমি কখনও আপনাদের সাথে আমার রান্নাবান্না শেয়ার করি না, কারণ আমার রান্নাবান্না শেয়ার করার মতো রান্না খুব একটা হয় না। যা আমার ঘরোয়া সবজি থাকে তাতেই কোনো ক্রমে দিন কাটিয়ে দিই। তো আজকের মাছ হয়েছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো মাছগুলো যাই হোক, তো মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন দুটো চালকুমড়ো, তো চালকুমড়োগুলো আমার ঠাকুমাদের বাড়ির থেকে দিয়ে গেছে, মানে এখানে পাশে একটা ঠাকুরমা সেখান থেকে দিয়ে গেছে। আমি আপনারা জানেন যে সকালবেলা করে একটু চালকুমড়ো বা কোনো র ফুডের জুস খাই, ওই জন্য আমার একটু পেটের সমস্যা আছে, ওই জন্য ওটাই খাই, চাটা কিছু খাই না। আর এখানে আমার হাজব্যান্ড দেখুন দানা ছড়াচ্ছে, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এটা পালং দানা আর ধনিয়া দানা। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সকালবেলা তো আজকে খেলাম, মানে কয়েকটা কলা ছিল তো সেটাই খেয়ে নিয়েছি, নিয়ে আর সকালবেলা আর কিছু খাওয়া হয়নি। এটা দুপুরে রান্না, তারপরে খাবো। আর এখানে পেঁয়াজ আর মাছের মাথাটা ভালো করে লাল করে নিয়ে, আর কচুর যে মূলটা সেটা দিয়ে দিয়েছি, এতে লবণ আর হলুদ দিয়ে ঢাকিয়ে রাখবো। এটা কিন্তু এতে কিন্তু মানে শুধু ধনিয়া আর জিরা গুঁড়াই দেবো, এতে অন্য কোনো গুঁড়া দেবো না, কারণ আমার একটা মশলাই করা থাকে, ধনিয়া আর জিরা একসাথে গুঁড়া করাই থাকে।
তো সেটাই আমি ব্যবহার করি বেশি। দেখুন এখানে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এটা আরও একটু মানে ইয়ে হয়ে আসবে, কমে আসবে রসটা, লাল লাল হয়ে গিয়ে রসটা একটুখানি কমে যাবে, গিয়ে আরও লাল লাল হয়ে আসলে তখন ভালো লাগবে। তো দেখুন মোটামুটি আমার রান্না হয়ে গেছে। এবার আমি পুঁই শাক আলু যে তরকারিটা ওটাই রান্না করব। এখানে পেঁয়াজ কুচি আর রসুন আর যে শুকনো লঙ্কা কেটেছিলাম সেটাই তুলে দিয়েছি লাল করে ভেজে নিয়ে, আর পুঁই শাক আলুটা দিয়ে দেব। তো এর মাঝে আমি মানে রেখে রেখে দিয়ে চলে যাচ্ছি ঘরে, কারণ ঘরে কিছু জিনিসপত্র অগোছালো আছে সেটাকে গুছাচ্ছি, আরও টুকটাক কাজ আছে সেগুলোও করে ফেলছি। রান্না করতে করতে এটা আমার করতে হয়, কারণ এই রান্না করে খাওয়া দাওয়ার পরে আর মানে এগুলো গোছানোর সময় হয় না, বাচ্চারা আবার বিকালবেলা পড়তে চলে আসে তিনটের সময়, ওই জন্যই রান্না করতে করতে যতটা পারি ঘরের কাজটা করে নিই। তো আবার চলে এসেছি, দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর আমি মানে টমেটো তেলের উপরে কখনো দিই না, সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তবেই টমেটো দিই। এখন টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই জল ঢেলে দেবো, অনেকে তেলের উপরে দেয় টমেটো, তো যার যেমন রান্না করার অভ্যাস সে সেরকম রান্না করে। তো পুঁই শাক আলু আর মাছ দিয়ে তরকারি আমার ভীষণ প্রিয়, আমার ভীষণ ভাল লাগে পুঁই শাকের ডাঁটা। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার ভীষণ ভাল লাগে। আর জল দিয়েছি, আর ফুটতে সময় দেব, ভালোভাবে ফুটে উঠলে তবেই মাছগুলো দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, এতে শুধু ওই মানে জিরা আর ধনিয়া একসাথে গুঁড়ো করা আছে যে মশলাটা সেটাই দিয়ে দেব, আর আমি অন্য কোনো মশলা তেমন ব্যবহার করি না, যেটা মানে থাকে আমার কাছে সেটাই ব্যবহার করে ফেলি। আর চার পিস মাছ তুলে রেখেছি, কালকে রান্না করব এই মাছটা, ওই জন্য আমাদের ফ্রিজ ট্রিজ কিছু নেই, কিন্তু তবুও ভালোভাবে ভেজে রেখে দেবো, আর রাত্রে একটুখানি গরম করে রাখলে সকালবেলা রান্না করা যাবে। তো দেখুন আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট, কচুর মুল দিয়ে মাথা ভাজা করেছি, আর এখানে আরেকটা যে ডাটা তরকারি করেছি। তো খাওয়া দাওয়ার পরে বাচ্চারা চলে এসছে, আমার ঘুমানোর টাইম হয় না দিনের বেলাও, তো যাই হোক বাচ্চারা পড়তে চলে এসছে। আর এখানে আমার হাজব্যান্ড হাটে গেছিলো, তো হাটের থেকেও ফিরে এসেছে, আমার জন্য দোপাটি ফুলের চারা আর কসমস ফুলের চারা দানা এনে দিয়েছে, তো এটা আমাকে লাগাতে হবে। আর ও ও টমেটো আর বেগুন আর ওলকপির মানে চারা এনেছে, এগুলো লাগাবে ও মানে বাগানেও লাগিয়ে দেবে, এখন থেকেই লাগিয়ে দেবে, আর আমি পরিয়ে তারপরে দোপাটির চারাটা লাগিয়ে দেবো। তো যাই হোক দেখুন কতগুলো বাজার করে এনেছে আমাদের, হাটে গিয়ে অনেকটা দাম কম হয় তো ওখান থেকে বেশি করে বাজার করে আনে। আর আজকের থেকে এটাই হচ্ছে আমার আর নতুন অতিথি, সকালবেলা আর বিকালবেলা পড়াই কিন্তু সন্ধ্যাবেলাটা ফাঁকা থাকি, তো ভাবলাম এবেলাটাও একটা বাচ্চা নিয়ে পড়াই, কারণ আমাদের অনেকটা এর উপরে নির্ভর ওই জন্য। আর অন্য বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি, এদের ছুটি দিলাম 5:10, আর ওরা ঢুকে গেল, ছোট বাচ্চাটা চলে আসলো। এদিকে আমার হাজব্যান্ড চারাগুলো লাগিয়ে নিয়ে জল দেবে, আর আমি এই সময় দোপাটি ফুলের চারাগুলো একটু লাগিয়ে নেব, ছোট বাচ্চাটা এসে বসে আছে, তাকে একটু পরে গিয়েই আবার পড়াতে হবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:24, আর সারাদিন তিন বেলা পড়ানো আর সংসারের কাজকর্ম সব কিছু হয়ে গেছে, রাতের খাওয়া হয়ে গেছে, জিনিসপত্র যা কিছু গোছানোর গুছিয়ে দিয়ে এখন আমার ছুটি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্পটা করে আর ব্লগটা শেষ করে দিই, তো ওই জন্য চটপট চলে আসলাম। আজকের থেকেই আমার নতুন অতিথি, মানে আমার সন্ধেবেলার যে টাইমটা আমি ফাঁকা থাকি, তো সেই টাইমটা ভাবলাম যে যদি অন্য কারোর পড়াই তো সেক্ষেত্রে
মানে আমার সুবিধা হবে আমার সংসারের জন্য, ওই জন্য আরেকজনকেও নিয়ে নিলাম, একটা বাচ্চা মেয়ে, ওর নাম হচ্ছে কুহু, ভীষণ ভীষণ পাকা, আর একটা একটা কথা বলে মানে মানে মনে হয় যেন বড় বড় কেউ কথা বলছে, এত পাকা। আর এখনকার বাচ্চা কাচ্চা ভীষণ পাকা। তো আজকের থেকে, ও আগে আমার কাছে 2-3 মাস পড়েছিল, কিন্তু ওদের বাড়ির কি সমস্যার জন্য আবার কয়েকদিন আমার কাছে আসেনি, তো আবার আজকের থেকে আসলো। ওকে এই সন্ধে মানে বিকাল 5টা থেকে 7টা পর্যন্তই পড়াবো, তারপরে ওদের ছুটি। আর ওদেরকে 5টা 10-15তে ছুটি দিয়ে দিই বিকালে যারা আসে, ওই জন্য ওকে 5টার থেকে নিয়েছি, 5টা থেকে 7টা পর্যন্ত ও পড়ে। তো আমাদের থেকে বেশি দূরে বাড়ি না, ওই জন্য সন্ধ্যাবেলা ও আসে, আর ও যেহেতু একা পড়বে ওই জন্য ও সন্ধ্যাবেলাটাই আসে। তো আজকে বাচ্চারাই বলল যে পূজা 8 দিন বাকি, আমার তো একদম খেয়ালই নেই যে 8 দিন পরে পুজো, কারণ কেনাকাটা বা অন্য কিছুর ব্যাপার স্যাপার থাকলে পুজো ভাব থাকে, কিন্তু সেগুলো যখন না থাকে তখন মানে পুজো ভাব মনের মধ্যে থাকে না। তো আমার একটুও মনে নেই যে সামনে পূজা এসে গেছে আর কি। আমি ভাবছি যে পূজা আসছে, কিন্তু এতটা কাছাকাছি এসে গেছে মানে ভাবিনি। বাচ্চারা বলছে তোমাদের কেনাকাটা হয়ে গেছে, আমাদের তো শুরু হয়ে গেছে, আমি আজকে যাব, কেউ বলছে রবিবারে যাবে, এরকম ব্যাপার। তো আমি ভাবলাম যে মানে পুজো আসছে, সেটা আমার মাথাতেই নেই যে পুজো এসে গেছে কাছে। আজকের ওরা না বললে হয়তো বুঝতে পারতাম না যে আর 7-8 দিন পরে দুর্গাপূজা শুরু হচ্ছে। তো যাই হোক, আপনাদের নিশ্চয়ই অনেক অনেক শপিং হয়েছে, কার কার শপিং হয়ে গেছে আমাকে জানাতে পারেন। আর আমারটা তো এবছর হবে না আর কি, আমার হাজব্যান্ডের, ওকে বলছিলাম যে তুমি একটা জামাই না হয় নিয়ে নাও, কারণ ওর একটু জামা বেশি লাগে, ও বাজারে টাজারে যাতায়াত করে, এখানে ওখানে যায়, আর আমাদের সবসময় বাড়িতে থাকি মানে ঘরোয়া কাপড়ের বা ঘরোয়া জামাতেই হয়ে যায়, কিন্তু ও যেহেতু এখানে সেখানে যায় ওর ক্ষেত্রে একটু বেশি জামা দরকার হয়, কারণ মানে কাঁচা ধোয়াটাও সাথে সাথে জামাটার মানে রঙটা থাকে না বছরের শেষে। আমাদের তোলা শাড়ি যেমন একবার পরলে আবার রেখে দিলাম গুছিয়ে, সেটাকে পরিপাটি পরে আবার বেরোলে নতুনই লাগে। তো ওর ক্ষেত্রে সেটা হয় না, কারণ ও যেটা কেনে সেটাকে বারবার পরে নষ্ট করে ফেলে। তো বললাম যে তুমি না হয় কিনে নাও, ও বলছে না জামা দরকার ছিল আর কি, ও বলছে নিলে ভালো হতো, কিন্তু ওই টাকায় আবার ও বলছে বই কিনবে, ওই জন্য ও জানি না ও নেবে কি না, তবে বলছিল ওই টাকায় বই কিনবো, তো ফালতু নিয়ে লাভ নেই, যা আছে ওতেই হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটার গল্প, আর আপনারা যারা যারা কিনেছেন তারা অবশ্যই আমাকে জানাবেন। আর হচ্ছে ওর যখন টাকা পয়সা থাকে তখন বলতে হয় না আমাকে কিনে দেয়, এটা একদমই বলতে হয় না, কিন্তু যখন না থাকে তখন ও বলে যে হ্যাঁ ঠিক আছে নাও, কিন্তু আমাকে তো বুঝতে হবে না, ওই জন্য কেনাকাটা এবছর হবে না। আর আমার ওরকম কোনো জোর নেই যে দিতেই হবে, কারণ ও সবসময় বলে বা আমিও বুঝি যে যেটা আছে সেটা নিয়েই খুশি থাকা ভালো, ভালো থাকা ভালো। তো যাই হোক, আপনারা ভীষণ ভীষণ শপিং করুন, আর ভীষণ ভালো থাকুন, আর সবাই মিলে ভীষণ এনজয় করুন পূজাটাকে। তো আমার এটা মানে প্রথম শুরু করছি ব্লগটা, ওই জন্য ঠিক মানে কি বলবো না, এটা অনেকটা মানে ভাবতে হয় আর কি, এটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরে পরে এরকমটা হবে না, আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমার গল্প থেকে শুরু করে সব। তো যাই হোক, ভীষণ ভালো থাকুন, চাইলে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে পারেন, আর আমাকে লাইক শেয়ার করতে পারেন, ভীষণ ভালো থাকুন।